নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। আরও 48 ঘন্টা বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে কি এমনই আবহাওয়া থাকবে? দক্ষিণবঙ্গে কি গরম এমনই থাকবে? কি বলছে আবহাওয়া দপ্তর এ সম্বন্ধে? বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ করছি। এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশে ঘন্টির চিহ্নটাতে ক্লিক করে দেওয়ার অনুরোধ করছি। শুক্র ও শনিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এমনই কিছু পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি স্বাভাবিক থাকবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পাঁচলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কিন্তু তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। মৌসুমি অক্ষরেখার পশ্চিম ভাগ স্বাভাবিক জায়গায় থাকলেও পূর্বাংশ কিন্তু এখনও কিছুটা উত্তরের দিকে ঝুঁকে রয়েছে, তার ফলে কিন্তু এমন অস্বস্তিকরভাবে গরম পড়ছে দক্ষিণবঙ্গে। এর ফলে আরও 48 ঘন্টা উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। রবিবার থেকে বৃষ্টি কমবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। কলকাতায় আজ শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ এবং আংশিক মেঘলা আকাশের পরেও মূলত সারাদিনই মেঘলা আকাশ থাকতে পারে এমনই কিছু পূর্বাভাস পাওয়া গেছে। বাতাসের জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অস্বাভাবিক অস্বস্তি থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কলকাতায় শুক্রবার সকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস ওপরে, এবং গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, এবং যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 62 থেকে 95%। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়। শনিবার আলিপুর আবহাওয়া দপ্তর কোচবিহার এই একইভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়ে দিয়েছে। 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে জানিয়েছে। দার্জিলিং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। রবিবারে দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে 2-1 পাঁচলা ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। অন্যান্য জেলায় বৃষ্টি কমবে বলে জানা গেছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং দক্ষিণবঙ্গে শুক্র শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, এই ছিল এখনকার লেটেস্ট আবহাওয়ার আপডেট। এমন টাইপের আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন, এখনকার জন্য এটুকখানি।